আসসালামু আলাইকুম। আরেকটা প্রশ্ন ছিল আর কি, আমি এর আগে একবার যুক্ত হয়েছিলাম মাসখানেক আগে, প্রশ্নটা করেছিলাম এখন, মানে তখন উত্তরটা আমি ঠিকঠাক ভাবে বুঝিনি। আমার শোনা যাচ্ছে আমাকে? ভাইয়া হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে, আপনার পিছন থেকে অনেক আওয়াজ আসছে। আচ্ছা ভাইয়া, তো আমার প্রশ্নটা যেটা হচ্ছে যে এই ইসলাম ধর্মের যে স্রষ্টা আল্লাহ, তো হুজুরদের মুখ থেকে বা ওয়াজে আমরা যেটা শুনি যে এই আল্লাহ তাআলা নাকি আরো অনেক নবী রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন। দেখা যায় যে নবী ইব্রাহিম, ঈসা, মুসা এরা প্রত্যেকেই এসে এক আল্লাহর প্রতি আহ্বান করেছেন, যেটা আমরা তাবলিগ জামাত জানতে পাই যে 2 লক্ষ মতান্তর, 1 লক্ষ পয়গাম্বর এরা প্রত্যেকেই এক আল্লাহর প্রতি আহ্বান করেছেন। তো এই বিষয়টা কতটুকু সত্য? আমার কাছে যে একটা সংশয় জাগে যে দেখা যায় এক নবী থেকে আরেক নবীর একটা লম্বা সময় গ্যাপ থাকতো, 500 বছর বা 200 বছর বা যত সময় একটা গ্যাপ থাকুক, কিন্তু একই সিলসিলায় একই ধারাবাহিকতায় অনেকগুলো নবী এসে এবং তারা প্রত্যেকেই পূর্ব প্ল্যান ছাড়াই একই স্রষ্টার প্রতি মানুষকে আহ্বান করতেছে, এটার দিকে তাকে আমার কেন কেন মাঝে মধ্যে মনে হয় যে হয়তো নবীরা কি সত্য হতে পারে, সম্ভবত না, হয়তো তারা কিভাবে একই স্রষ্টার প্রতি হ্যাঁ মানুষকে আহ্বান করছে, একই আল্লাহর প্রতি প্রত্যেকটা নবী এসে আহ্বান করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে তো মানে 1 লক্ষ বা 2 লক্ষ নবী এসেছে এটা তো আগে প্রমাণ হবে, তারপরে তো তারা একই আল্লাহর পথে আহ্বান করেছে কিনা সেটা প্রমাণ হবে। ভাই আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এরকম 1 লক্ষ বা 2 লক্ষ নবী এসেছিল, এরকম কোনো প্রমাণ আছে? মানে একেবারে আপনি তো এক লাফে মগডালে উঠে যাচ্ছেন ভাই, মানে কথার তো কোনো ইয়া নেই। আমি তো মগডালে উঠে সম্ভব না না, আপনি বলতেছেন এটা কিভাবে সম্ভব যে সবাই এসে একই আল্লাহর কথা আহ্বান করলো সব নবী? ভাই আগে তো নবী আসছিল এতগুলো, সেগুলো আগে প্রমাণ করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে 1 লক্ষ আসছিল সেটা প্রমাণ করতে হবে, কোন সময় কারা আসছিল তাদের নাম ধাম কি সেটা বলতে হবে, তারপরে তারা যে আবার একই কথা বলে গেছে সেটা তো প্রমাণ করতে হবে। আমরা তো বরঞ্চ দেখি এক এক ধর্মের নিয়ম এক এক রকম, এক ধর্ম বলে এটা করো না, আরেক ধর্ম বলে এটা করো, এক ধর্ম বলে সুয়ার খাওয়া হারাম, আরেক ধর্ম বলে সুয়ার খাওয়া হালাল, আরেক ধর্ম বলে মদ খাওয়া হারাম, আরেক ধর্ম বলে মদ খাওয়া হালাল, মানে এক ধর্ম বলে আল্লাহ এক, এক ধর্ম বলে আল্লাহর পোলা আছে, আল্লাহর পোলা হচ্ছে যীশু খ্রিস্ট, আরেক ধর্ম বলে আল্লাহর হচ্ছে এরকম, আল্লাহ হচ্ছে সেরকম, ঈশ্বরের ঈশ্বরের হাত পা আছে, হিন্দুরা বলতেছে হাত পা আছে, মাথা আছে, 3-4টা মাথা আছে। ভাই মানে কিসের কি ভাই, কেমনে কি এক এক ধর্মের সিস্টেম, এক এক ধর্মের নিয়ম কানুন সবকিছুটা এক এক রকম, এক ধর্মের সাথে আরেক ধর্মের কোনো মিল নাই? সবাই যদি একই কথা বলতে পেলে তো আর মানুষের ভিতরে ভেদাভেদ থাকতো না। পৃথিবীতে 4,200টা ধর্মের প্রত্যেকটা ধর্ম বলতেছে তাদের নিজের মতো করে যে ঈশ্বর এরকম ঈশ্বর সেরকম, তো ভাই এক কথা কোথা থেকে বলছে ভাই? না মানে হচ্ছে যে 1 লক্ষ 2 লক্ষ এটা তো তার একটা কথা কথা বলে ফেলে, ওই নবীগুলোর নাম তারা বলে না, বেসিক যে নবীগুলোর নাম তারা বলে ইব্রাহিম, তারপর ঈসা, তারপর হচ্ছে কি নূহ নবী, হ্যাঁ এই কিছু বেসিক নবীর নাম তারা বলে, এবং প্রত্যেকটা নবী দেখা যায় বেসিক নবী না নন বেসিক নবী সেটা তো কথা না, কথা হচ্ছে যে সেই নবীগুলো যে ছিল আসলে পৃথিবীতে, কেউ কেউ তো এই ধরনের কথা বলতেই পারে, হ্যাঁ যে কেউ যার মুখ আছে সে তো বলতেই পারবে। একজন এসে আজকে দাবি করলো যে এই যে কিছুদিন আগে আমাদের ফেসবুকে একজন দাবি করলো সোহেল নবী, সে হচ্ছে নবী, সে নিজেকে নবী দাবি করলো এবং সে বললো মোহাম্মদের পরে তাকে পাঠানো হয়েছে, সেও তো দাবি করতেছে মোহাম্মদ সত্য, ইব্রাহিম সত্য, মুসা সত্য, যিশু সত্য, ঈসা সত্য, সবাই তো সবাই সত্য কথাই সে বলতেছে, তাদের তারা যে সত্য সেটাও সে বলতেছে। এমনকি আমরা সেই সোহেল নবীকে নতুন নবী বলে মানে মেনে নিব নাকি? সে যেহেতু আগের নবী গুলার কথা বলতেছে তার মানে কি হইলো, তার মানে কি সে সত্য নবী? আচ্ছা সত্য নবী বা মিথ্যা, তাইলে এই যে যেই নামগুলো আমরা শুনি যে ইব্রাহিম, মুসা, ঈসা, এরা কি তাহলে পৃথিবীতে আসছিল? তো এরকম আসছিল আমাকে জিজ্ঞেস করতেছেন কেন ভাই? যারা এটা দাবিটা করবে তারা তাদের প্রমাণটা দিতে হবে না? মানে আমি যদি দাবি করি 5 লক্ষ বছর আগে একজন এসে বলে গেছে, 5 লক্ষ বছর পরে আসিফ মুহাদ্দিন নামক একজন জন্ম হবে, সে হবে মহাবিশ্বের ঈশ্বর, তাহলে আমার তো সেই প্রমাণটা দিতে হবে যে 5 লক্ষ বছর আগে কেউ এটা বলে গেছে, তাই না? আমি যদি বলি এটা আমার মুখ দিয়ে বলি 5 লক্ষ বছর আগে একজন এসে বলে গেছে আসিফ মুহাদ্দিন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাহলে আমার সেই মানে রেফারেন্সটা বা আমার সেই প্রমাণটা দিতে হবে না? নাকি কে দিবে এই প্রমাণটা, কে দিবে? আচ্ছা টপিকটা যেদিকে চলে গেল ভাই, আমি আসলে মানে আগে থেকে এটা ভাবিনি যে টপিকটা এদিকে চলে যাবে, এই জন্য আপনাকে প্রশ্নটা করে ফেলছি। আসলে ওদের সাথে তো এই আলোচনা মানে আপনি যেভাবে যেই আমাকে একটা সংশয় সৃষ্টি করছেন যে ওই নদীগুলো যে আসছিল আর প্রমাণ কি, এই ধরনের টপিকে তো তাদের সাথে আলোচনা যায় না, তো আপনার সাথে আলোচনার টপিকটা এদিকে চলে গেছে, এই জন্য প্রশ্নটা করছি আর কি আপনাকে। তো দেখা যায় যে ভাই অনেক ঐতিহাসিক ছিল, মনীষী ছিল, এই সক্রেটিস সহ আর অনেকে ছিল যারা ধরেন 1000 বছর আগে আসছে। এখন সেম কথা যদি আমি মুমিনদেরকে বলি যে আমিও সংশয়ের মধ্যে আছি, দোটানার মধ্যে আছি আর কি, এজন্য আধা মুমিনও বলা যায়। তো এখন যদি ধরেন আমি নিজেকেই প্রশ্নটা করলাম যে নবী ইব্রাহিম আসছে, মুসা আসছে, এদের যেহেতু কোনো প্রমাণ নাই, তাহলে আমরা বিভিন্ন ইতিহাসের বই পড়লে দেখতে পাই যে সেখানে 1000 বছর আগে বিভিন্ন মনীষীরা আসছে বলে লেখা আছে, তাহলে ওই মনীষীরা যে আসছে এটার সপক্ষে কি কোনো প্রমাণ আছে? এই প্রশ্নটা তো একটা তাহলে জেগে যাচ্ছে, ওইটাও কি তাহলে সত্যি?
হ্যাঁ, এই জন্য হচ্ছে ইতিহাস আমরা যে কিভাবে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেই সেটা তো একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, তাই না? সেই জিনিসটা নিরপেক্ষ ভাবে যাচাই করা যায়, বিশ্বাস নিরপেক্ষ ভাবে যাচাই করা যায়। যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এরা ছিল, এরা কেউ ছিল কিনা সেই জিনিসটা বিশ্বাস নিরপেক্ষ ভাবে যাচাই করা সম্ভব। সক্রেট মানে যেমন ধরেন প্লেটোর একটা বই আছে, প্লেটোর রিপাবলিক একটা বই আছে, সেই বইটা এবং প্লেটোর যে অন্যান্য গ্রন্থ আছে সেখান থেকে যে তিনি যে তার গুরু সক্রেটিস সম্পর্কে যে কথাগুলো বলে গেছেন সেখান থেকে আমরা জানতে পারি। এবং সেই বইটা আমরা কোথায় পাই? সেই বইটা পাওয়া যায়। হম, সেই বইটা থেকে আমরা জানতে পারি তার একজন গুরু ছিল যাকে এইভাবে হত্যা করা হয়েছিল। তো এইটার জন্য, এটা বিশ্বাস করার জন্য আপনার প্লেটো, প্লেটোর ধর্মে বিশ্বাস করতে হবে না। এটা আপনি প্লেটো ধর্মে বিশ্বাস ছাড়াও আপনার, আপনি এই জিনিসটা বিশ্বাস নিরপেক্ষ ভাবে যাচাই করতে পারেন বা মানতে পারেন। কিন্তু মুসলমান ছাড়া কিন্তু কেউ ইসলামের যে অমুক নবী ছিল তমুক নবী ছিল এটা মানবে না। খ্রিস্টান ছাড়া কিন্তু কেউ তাদের ধর্মের নবীগুলা ছাড়া কেউ ছিল সেটা মানবে না। তো ওই জিনিসগুলো হচ্ছে বিশ্বাসের উপর নির্ভরশীল। কিন্তু আমরা যখন ইতিহাস পর্যালোচনা করি বা বিজ্ঞান পর্যালোচনা করি তখন আমাদের কাছে বিশ্বাস কোনো ব্যাপার না। বিশ্বাস নিরপেক্ষ ভাবে যে জিনিসটা হিস্ট্রিতে আছে, যেটা ইতিহাসে আছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন হিন্দুরা বিশ্বাস করে মানে রাম ছিল, রাম বলে কেউ ছিল, কিন্তু সেই রামের তো প্রমাণ পাইতে হবে, মানে বৈজ্ঞানিক প্রমাণ পাইতে হবে বা কোনো বিশ্বাস নিরপেক্ষ প্রমাণ পাইতে হবে, যেটা দিয়ে আমরা যাচাই করে দেখতে পারবো যে রাম বলে আদৌ কিছু ছিল কিনা। যে কেউ তো যে কোনো কিছু দাবি করতেই পারে, কিন্তু আমাদের কাজ হচ্ছে বিশ্বাসের উপরে ভরসা না করে কে বিশ্বাস করলো কে বিশ্বাস করলো না সেটা দিয়ে ভাই আমাদের কাছে যায় আসে না। আমাদের যায় আসে হচ্ছে সেটার কি এভিডেন্স পাওয়া যায়, সেই এভিডেন্সের সাপেক্ষে আমরা যাচাই করে দেখি যে একটা জিনিস একটা কেউ ছিল কিনা। ঠিক আছে, এখন একটা জিনিস হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে মিথোলজি। মিথোলজি আর হিস্ট্রি তো মিলা ফেলা হবে না। একটা হচ্ছে মিথ, জিউস বলে কেউ ছিল, জিউস নামক একটা গ্রিসে একটা দেবতা ছিল, নাম হচ্ছে জিউস, হারকিউলিস, জিউস, তারপরে থর, থর ছিল নর্ডিক দেবতা, তারপরে এরা, এরকম কথা তো শোনা যায়, এরকম কথা তো একসময় মানুষ বিশ্বাস করছে। কিন্তু সেইগুলো তো আমরা বিশ্বাস করি, সেগুলো তো আমরা মানি না, কারণ এগুলো বিশ্বাসের উপর নির্ভরশীল, তাই না ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি আপনার কথা।